সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি। জন্যই তো আমি বিন্নুরি বলি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবে সাদা আমার কিন শাড়ি, ওরে আতর গোলাপ ছিটাই দিবে ও অঙ্গেতে, বলো না আতর গোলাপ ইয়ে ও হো দয়াল রে গে ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আয়ো রে তুমি ধীরে ধীরে আমার বিয়ার কালে যাত্রি চার জোনারে দেখি আদর গুরে নামাই দিয়া দিব আমাই ফাঁকি, ঠিক কিনা বলেন? যে চারজনে আপনি আমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে তারা কি আপনি আমার সঙ্গে যাবে না রেখে দিয়ে চলে আসবে? কবরে নামানোর পরে রেখে দিয়ে চলে আসবে, অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। এই জন্যই তো আমি বিন্নুরি বলি, ওরে আমার বিয়ার কালে যাত্রি চার জোনারে দেখি আদার গুরে নামাই দিয়া দিব আমাই ফাঁকি, ওরে ওই কবরে নূরের নবী আইব রে, বলো না ওই কবরে ইয়ে ও হো দয়াল রে গে ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আয়ো রে ইয়ে তুমি ধীরে ধীরে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে দুনিয়াতে সুন্দর করে চলার দরকার আসেনি, মুরব্বীদেরকে সালাম দেওয়ার দরকার আসেনি, অনেক পুরাপান রাস্তা দিয়া যখন চলে যায় মুরব্বীদেরকে সালাম দেই না, ঠিক কিনা বলুন? এদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে নিরে বাবা, এদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে। বাচ্চা পোলা পাল যারা এসেছো মা বাবার কথা শোনার দরকার আছে নি, কারণ তোমরা যদি জিরো থেকে হিরো হতে চাও তাইলে সর্বপ্রথম মা বাবার দোয়াটাই লাগবে, ঠিক কিনা বলুন? মা বাবার দোয়া যদি সন্তানের প্রতি থাকে রে, ওই সন্তান আর সাধারণ কোনো সন্তান থাকে না, ওই সন্তান মা বাবার দোয়ার কারণে, ওই সন্তান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে জিরো থেকে হিরো বানাইয়া দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মূল বিষয়টা আপনাদের কাছে বলে দিয়ে যাই, আল্লাহ এবং রসুলের সাথে আমরা প্রেমের কালেকশন লাগাইতে চাই, কারণ মরণের সময় কেউ কারো সাথী হব না, কেউ কারো সঙ্গে যাব না, যার যার কবরের সামিয়ানা সবাইকে জোগাড় করে নিতে হবে, অন্ধকার কবরে কেউ কারো সাথী না। এই জন্যই তো আমি বিন্নুরি বলি, নাহি কোনো বন্ধু গোন নাহি দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, ঠিক কিনা রে বাবা? রুজ হাসুর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জাবিন দাতা, হাই হাই হাহাকারি পয়রা যাবে দনি, পিপাসাই গলি ভেসাদি মগজ গোলে পানি, কান্দিতে তাকিবেন সেদিন আদমের আউলাদ, কান্দিয়া জানাইব তারাম তাদের ফরিয়াদ, আদমে কয় আমি দরা বড় অসহায়, আমার কি আর শক্তি আছে করিতে সহায়, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পড়ুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম কাহিলাম বেহেস্তে, আগে ওয়াজ বুঝবেন তারপরে বলবেন আদম বলেছেন আমি আদম দরা, আপনাদের কাছে দরা না আমার আল্লাহর কাছে দরা।
কার কাছে আল্লাহর কাছে দরা নুকু বলে আমি দরা বড় অসহায় আমার কি আর শক্তি আছে করিতে সহায় চাহার ছেলে দিল আমায় আল্লাহ পড়ুয়ারে হামশাম ইয়াসিন কেনার নামটি ধরে ওরে কেনার নামের যেই ছেলেটা আমার করে হইয়া নবীর কথা না মানিয়া গেছে বেইমান হইয়া ইব্রাহিম বলে আমি দরা কান্দি বসে হেতাং নবী হইয়া বলেছিলাম তিনটা অতিরিক্ত কথা মুসাই বলে আমার সাজা দুজকেরা গুণ আমি নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম কোন ঈসাই বলে আমি দরা বড় অসহায় আমার কি আর শক্তি আছে করিতে সহায় নারে তাকবীর নারে রিসালাত আদম নবীর উম্মতরা যখন আদম নবীর কাছে যাবেন আদম নবী বলবেন যে আমিও সুপারিশ করার কোনো ক্ষমতা নাই কেন নাই আল্লাহ যদি বলে আদম আমি তোমাকে জান্নাতে দিয়েছিলাম গন্ধম খাওয়ার জন্য না খাওয়ার জন্য নিষেধ করেছিলাম হের পরও তুমি গন্ধম কেন খেয়েছিলে এখন তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না আল্লাহ ইচ্ছা করলে এখতিয়ার রাখিনি বাজান রাখিনি এখতিয়ার রাখে নুহুকে যদি বলে নুহু তুমি সুপারিশ করার জন্য এসেছো আমার হাবিবুল্লাহকে রেখে আমি যে তোমাকে চারটা সন্তান দান করেছিলাম একটা সন্তান কেনান হয়ে গিয়েছিল কাফের তুমি যদি একটা সন্তানকে মানুষ করতে পারলে না তোমার সুপারিশ আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ ইচ্ছা করলে এখতিয়ার রাখতে পারে কি পারে না পারে না এবার যদি মুসাকে জিজ্ঞেস করে ইব্রাহিমকে যদি জিজ্ঞেস করে ও ইব্রাহিম তুমি কেন তিনটা অতিরিক্ত কথা বলেছিলে এই তিনটা অতিরিক্ত কথা কি আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম তুমি কেন সুর জোরে কুদা বলছিলে তুমি কেন মূর্তিরে কুদা বলছিলে তুমি কেন তারকারে কুদা বলছিলে এখন তোমার সুপারিশ কোনো কাজে আসবে না এই মুহূর্তে যখন মুসা নবীও যাবেন ঈসা রুহুল্লাহর কাছে যখন যাবেন ঈসা রুহুল্লাহ বলবেন আমিও আল্লাহর কাছে দোয়া সুপারিশ করতে পারবো না উম্মতেরা বলেন আপনি কেন পারবেন না ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কই ও উম্মতের দলে রাহারি গে ও উম্মতের দলে রাগা আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করো ঈসা তোরে যে মানুষ আল্লাহর বেটা বলছিল তুই কি প্রতিবাদ করেছিস কি অ্যাকশন নিয়েছিস আমি ঈসা পয়গাম্বর সুপারিশ করতে পারবো না এখন উম্মতরা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবেন ঈসা রুহুল্লাহ ওই মুহে ঈসা রুহুল্লাহ ওই মুহূর্তে তাদেরকে পথ দেখাইয়া দিবেন এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখিরি পয়গাম্বর যিনি আখিরি হাম্বিয়া যাইয়া দেখে আমার নূরের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কান্তি আছেন উম্মতের লাহাগিয়া টিকিনারে বাবা ওরে কান্দে নবী গি ইয়া উম্মতি গি আমার উম্মতের কি হবে গতি গো ওরে উম্মতের কি জান্নাত দিয়া শান্তি দৌ হাবিবের প্রাণ কঠিন দিনে আমার নূর নবীজির শান কঠিন দিনে আমার নূর নবীজির শান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ ওরে কি দিহিয়েনি ভাই জালা ও গো মোর জালা রে জালা কি দিয়া আহি ভাই যাই হোক আমি মাওলানা হাফেজ দুলাল বিন নুরি ইউটিউবে অনেক আলোচনা আছে আপনার দোয়া করবেন আল্লাহ যেন দিনের গোলাম হিসাবে কবুল করেন এবং আমি যেন নিঃস্বার্থভাবে সুন্নতের খেদমত করে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন শুকর বলুন আমিন আমার বাচন ভঙ্গিতে কারো কোনো কষ্ট লেগে থাকলে আল্লাহর রাস্তায় কোমর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন এ বলে আমার সমস্ত আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু